নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন বন্ধুরা চাকরি সংক্রান্ত লেটেস্ট ভিডিও নিয়ে কিন্তু আমরা প্রতিদিন তোমাদের সামনে উপস্থিত হই আজকে আমরা এই ভিডিওতে তোমাদের একটা খবর দিতে চলেছি ওয়েস্টবেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ে তো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা কবে হচ্ছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু একদম শিওরলি তোমাকে জানিয়ে দেবো কবে অ্যাডমিট কার্ড তোমরা পাবে এবং তোমাদের কাট অফ মার্ক কত থাকছে মানে তোমরা কত পেলে পাস করবে এবং কত পেলে তোমার সেভ থাকবে সেগুলো কিন্তু আজকে আমরা পুরো ডিটেলসে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ইউটিউব চ্যানেল প্রথম দর্শক হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সায় থাকার জন্য তো চলো বন্ধুরা শুরু করা যাক আগে একটা শর্ট নোটিস তোমাদের দেখাবো সেখানে কি লেখা হয়েছে তারপরে তোমাদের বিস্তারিত তথ্য কিন্তু দেখিয়ে দেবো কবে থেকে তোমাদের পরীক্ষা হবে মানে কবে পরীক্ষা হবে এবং অ্যাডমিট কার্ড কবে পাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা তোমাদের সামনে একটা শর্ট নোটিশ নিয়ে দেখতে পাচ্ছ সিপি 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 ব্যারাক থেকে কিন্তু এই ফর্মটি পাঠানো হয়েছে এবং এখানে তোমাদের বলা হচ্ছে দেখতে পাবো তোমাদেরকে আমি দেখাবো এইটা পাঠা পাঠানো হয়েছে আঠাশ আট মানে আগস্ট মাসে আঠাশ তারিখে কিন্তু এই চিঠিটা পাঠানো এই মেসেজটি পাঠানো হয়েছে এবং এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে দেখো বলা হচ্ছে নমিনেশন অফ ভ্যানু লিসি লিয়েশন অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অফ পুলিশ অফ প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টোয়েন্টি টোয়েন্টি হুইস এ বি হেল্ড সেক ছাব্বিশ নয় দু হাজার একুশ সানডে ইন অন সেশন ফ্রম বারোটা বা বারোটা থেকে একটা তার মানে কিন্তু এই রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের বা এই পরীক্ষা কিন্তু তোমাদের ছাব্বিশে তোমার যে সেপ্টেম্বর সেটা কিন্তু অবশ্যই হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু হোল্ডের যে লেখাটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে হোল্ড হোল্ড লেখাটা কিন্তু এখানে হেল্ড বলা হচ্ছে ঠিক আছে তারপরে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের কথা বা এই রিক্রুটমেন্ট বা এই রিক্রুটমেন্টের পরীক্ষা কিন্তু ছাব্বিশ নয় দু হাজার একুশ তারিখে হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমে একটা প্রমাণ দিয়ে দিলাম যে ছাব্বিশ নয় দু হাজার একুশ তারিখে কিন্তু অনুষ্ঠিত হতে চলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডিস কনস্টেবল পদের যে প্রিলিমিনারি পরীক্ষা তো চলো এবার দেখে নেওয়া যাক আর কি প্রমাণ তোমাদের দিতে চলেছি এবং তোমাদের আর কি মানে তোমাদের অ্যাডমিট কার্ড কবে পাবে সবই দেখিয়ে দেবো চলো শুরু করে যাক দেখে নেওয়া যাক তো বন্ধুরা সেকেন্ড প্রুফ তোমাদেরকে দেখাবো দেখো চৌঠা সেপ্টেম্বর দু হাজার একুশের যে কর্মসংস্থান পেপার সেই কর্মসংস্থান পেপারে তো কমার্সালকশন পেপারটা তোমরা পাবে আমার ভিও ডিসক্রেকশন বক্সে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে কিন্তু তোমরা এই কনমার্সেশন পেপার ডাউনলোড করতে পারবে চৌঠো সেপ্টেম্বর দু হাজার একুশের তো চৌঠো সেপ্টেম্বর সেপ্টেম্বর দু হাজার একুশের কমার্সেশন পেপার আসার পরে তোমরা চলে আসবে সরাসরি জিজ্ঞাসা ঠিক আছে জিজ্ঞাসা বলে যে তোমাদের থাকে পেজটা থাকে যেটা চার নম্বর পেজে পেয়ে যাবা এখানে আসার পরে দেখবো আমি ডিসক আমি করবো একটুখানি জুম করে নেবো দেখতে পাচ্ছ পুলিশের চাকরি বলে একটা তোমাদের কিন্তু সামনে অপশান বা একটা নোটিশ পাবে এখানে দেখা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা কবে হবে শেখ সাহিব আবের আলী উনি জানতে চাইছেন শান্তিপুর মেজদা পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর স্বপন বর্মন জানতে চাইছে ফাট ফাটাকাটা ফালাকাটা আলিপুরদুয়ার ঠিক আছে তো এখানে দেখো পুরো ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে বলা হচ্ছে পরীক্ষা হবে ছাব্বিশে সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ছাড়া হবে তার মানে সেপ্টেম্বরে যদি ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা হয় তাহলে কিন্তু পনেরো তারিখ পনেরো তারিখের পরে কি পনেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের পনেরো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তার মানে যদি ছাব্বিশে যে মানে সেপ্টেম্বর যদি তোমাদের পরীক্ষা মানে ডেট হয় প্রিলিমিনারি পরীক্ষা ডেট হয় তাহলে কিন্তু তার দশ দিন আগে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দশ দিনের আগে কিন্তু দশ দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে এরপর চলে আসবো তোমাদের কার্ড অফ মার্ক কথা হচ্ছে মানে কত পেলে কত পেলে তোমরা দু হাজার একুশের দু হাজার কুড়ি সরি দু হাজার কুড়ি কনস্টেবল পদের যে পরীক্ষা সেখানে তোমরা উত্তীর্ণ হতে পারবে তো প্রথমে বলে রাখি মেল ক্যান্ডিডেট মেলদের জন্য শূন্যবাদ আছে সাত হাজার চারশো একচল্লিশটি শূন্যবাদ আছে সাত হাজার চারশো একচল্লিশ তোমাদের মেল মানে পুরুষ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে যার মধ্যে তোমাদের জেনারেলদের মানে পাশ করতে গেলে শুধুমাত্র পাশ করতে হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার থাকলে কিন্তু তোমরা পাশ করবে কিন্তু তোমরা কিন্তু সেফ থাকবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ পেলে তোমরা পাস করবে কিন্তু সেফ থাকবে না অন্তত তোমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর পেতে হবে চল্লিশ থেকে কিন্তু চুয়াল্লিশ সরি চল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর তোমাদের পেতে হবে তাহলে কিন্তু তোমরা একটা সেফ জোনে থাকবে ঠিক আছে দু নম্বর বলা হচ্ছে ওবিসি এ যারা ওবিসি এ কর ক্যাটাগরিতে তোমাদের অ্যাপ্লাই করেছো বা যারা যারা ও এ ক্যাটাগরিতে আছো তাদের জন্য কত পেলে পাশ করো তাহলে ওবিসি ও এ ও এতে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিছু না হলেও পঁচিশ নম্বর পেতে হবে পঁচিশ নম্বরে কিন্তু সেফ না এটা কিন্তু পাস তো বলা হচ্ছে পঁচিশ পেলে কিন্তু তোমরা পাস করবে কিছু না হলো তিরিশ থেকে বত্রিশ নম্বর কিন্তু তোমাদেরকে রাখতে হবে পরীক্ষায় বত্রিশ তেত্রিশ নম্বর পেলে কিন্তু তোমরা এটা সেফ জন্য থাকবে ও সি এ ক্যাটাগরিতে এবার বলো ও বিসি বি ও বি ক্যাটাগরিতে তোমাদের পেতে হবে অবশ্যই বি ক্যাটাগরি তোমার পেটে আঠাশ থেকে তিরিশ আঠাশ থেকে তিরিশ বলা হচ্ছে মার্ক থাকবে এর মধ্যে কিন্তু তোমাদের মার্ক থাকবে এবার তোমাদের মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নাম্বার মধ্যে তোমাকে থাকলে কিন্তু তোমরা একটা সেফ জায়গা থাকতে পারবে ঠিক আছে কম করে ছত্রিশ নাম্বার তোমার থাকলে কিন্তু একটা সেফ জোনে থাকবে যেখান থেকে কিন্তু তোমরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে আচ্ছা তারপরে বলবো তোমাদের এসসি ক্যাটাগরি ধরো এসসি সি ক্যাটাগরি আছে তাদের জন্য কিন্তু যে এসসি ক্যাটাগরিতে আছো তাদের জন্য কিন্তু মার্ক থাকবে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন কিন্তু মার্ক বা কাট থাকবে ঠিক আছে তোমাদের মোটামুটি তিরিশ একত্রিশ নম্বর পেলে কিন্তু তোমরা একটা সেফ জোনে থাকবে তারপর বলবো এস টি তো এস টি ক্যাটাগরি যারা আছো তাদের জন্য কিন্তু একটা ভালো সুবিধা আছে তাদের জন্য কিন্তু একুশ থেকে তেইশের মধ্যেই কিন্তু তোমাদের প্যানেল থাকবে বা তোমাদের কাট অফ মার্ক থাকবে একুশ থেকে তেইশের মধ্যে এবং মোটামুটি পঁচিশ সাতাশ আঠাশ তিরিশ পেলে কিন্তু তোমরা একটা সেফ জোনে থাকবে ঠিক আছে তো সবাইকে বলে রাখি এটা কিন্তু একটা আনুমানিক বলা হয় কারণ বিগত তিন বছরের যে তিন বছর রিক্রুটমেন্ট করা হচ্ছে যে বিগত তিন বছরের যে কাট অফ মার্ক আছে তার উপর ভিত্তি করে কিন্তু একটা বলা হয় বলা হয় বা তার উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয় এটা কিন্তু আনুমানিক ঠিক আছে এ দুই এক নম্বর আগে বেরেও আগে হতে পারে পরেও কিন্তু হতে পারে আচ্ছা এরপরে বলে দেবো তোমাদের ফিমেল যারা ফিমেল ক্যান্ডিডেট আছো বা ফিমেল ক্যান্ডিডেট যারা আছো যারা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষার জন্য বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদের জন্য আবেদন করেছো তাদের জন্য বলে রাখবো জেনারেল ক্যান্ডিডেট যারা আছো জেনারেল যারা আছো তাদের জন্য কিন্তু জেনারেল ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু পঁচিশ থেকে সাতাশ বলা হচ্ছে কাট অফ মার্ক থাকতে পারে পঁচিশ থেকে সাতাশ সাতাশ কাট অফ মার্ক থাকতে পারে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ পেলে কিন্তু একটা সুবিধাজনক বা একটা সেফ জন্য তোমরা থাকবে আচ্ছা তার আগে বল দিই মহিলাদের জন্য কিন্তু ভ্যাকান্সি আছে এগারোশো বিরানব্বইটি এক হাজার একশো বিরানব্বইটি কিন্তু শূন্যবাদ আছে ঠিক আছে তারপরে দেখো বলা হচ্ছে ও বিসি বি ও এ ক্যাটাগরিতে তোমাদের মানে কাট অফ মার্ক থাকবে কিন্তু বাইশ থেকে তেইশ বা চব্বিশের মধ্যে কাট অফ মার্ক থাকবে এবং তোমরা মোটামুটি তিরিশ বত্রিশ নাম্বার করে পেলে কিন্তু তোমরা একদম সেফ জোনে থেকে যাবে ও বিসি বিতে থাকবে তোমাদের চব্বিশ চব্বিশ কাটার মার্ক একদম ও বিসি বিতে থাকবে কিন্তু চব্বিশ তেইশ থেকে চব্বিশ কাটার মার্ক থাকবে এখন এখন তিরিশ বত্রিশ করে পেলে কিন্তু তোমরা এখান থেকে উত্তীর্ণ হয়ে যেতে পারবে বা এই পোস্টের জন্য প্রিলিমিনারি উত্তীর্ণ হতে পারবে ও বিসি এবং এসসি করে যারা আছে এসসিতে থাকবে কুড়ি এবং এসটিতে থাকবে আঠারো এসটি যারা ক্যাটাগরিতে তারা কিন্তু থাকবে সতেরো থেকে আঠেরো ঠিক আছে এবং দুটি পদের ক্ষেত্রে আমি বলবো মোটামুটি সাতাশ আঠাশ তিরিশ নাম্বার সবার ক্ষেত্রেই বলবো একটা গুরুত্বপূর্ণ জেনারেল বাদে গুরুত্বপূর্ণ হয়ে থাকে গুরুত্বপূর্ণ হয়ে যাবে জেনারেল যারা তাদের জন্য কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ নাম্বার পেলে ভালো হয় এবং যারা এস সি এসটি আছো এবিসি এ এবিসি বি তাদের জন্য তিরিশ বত্রিশ নাম্বারটা কিন্তু একটা সেফ জোন বলে মনে হয় ঠিক আছে আরও তথ্য পেলে তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তো আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিলাম কবে বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা হবে দুটি প্রমাণ তোমাদেরকে দিয়ে দিলাম যে ছাব্বিশে সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে এবং অ্যাডমিট কার্ড কিন্তু পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দেবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে